রেজন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে ভুটানের সাথে অঘটনের কোনো সম্ভাবনা আছে কিনা, যদি আমরা আমাদের খেলাটা খেলতে পারি, বাংলাদেশ যদি তাদের নিজস্ব যে খেলাটা খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে আসলে ভুটানের সম্ভাবনা একেবারে নেই। কারণ আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু ভুটানের বিপক্ষে হারার কোনো রেকর্ড নেই বাংলাদেশের, এবং একই সাথে যদি আপনি যদি গেল ম্যাচটা একটু দেখেন, সেই জায়গায় কিন্তু ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে সেই জায়গাটা অনেকটা এগিয়ে থাকবে। এবং একটু শঙ্কার জায়গা যেটা হচ্ছে যে অনুশীলনে কিন্তু আসেনি বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আমরা টিম ম্যানেজমেন্ট যতটুকু জানতে পেরেছি তিনি আপাতত একটু জ্বরে ভুগছেন, কিন্তু কালকের ম্যাচ নিয়ে ততটা শঙ্কা দেখছেন না, তাকে একটু রেস্ট দিতেই তাকে আজকে অনুশীলনে রাখেননি কোচ। এবং এই ভুটানকে কিন্তু গেল গেল আসরে কিন্তু ভুটানের বিপক্ষে 8-0 গোলে জিতেছিল বাংলাদেশ এই সেমিফাইনালে, এবং ভুটানকে হারিয়ে কিন্তু ফাইনালে উঠেছিল। এবং একই সাথে যদি বলি যে সাবিনার যে অনুপস্থিতি সেটা হয়তো একটু ভোগাতে পারে যদি না খেলা হয় শেষ পর্যন্ত, কারণ আপনি জানেন যে গেল আসরে সাবিনা হ্যাট্রিক করেছিল এই ভুটানের বিপক্ষে। এবং আজকে যদি আমরা একটু প্র্যাকটিস সেই জায়গায় কিন্তু কোচ বারবার আমরা দেখেছি যে এখানে কিন্তু তিনি বারবার সেট পিস এবং একই সাথে কর্নার নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন, কারণ ভুটানের গেল কয়েক আসর থেকে তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে। কারণ তার বহিঃপ্রকাশ কিন্তু আপনি জানেন যে এই গ্রুপ পর্বে কিন্তু 17 গোল দিয়েছে প্রতিপক্ষের জালে, তো সেই জায়গাটা থেকে একটু শঙ্কা থাকবে যে বাংলাদেশ তাদের রক্ষণ ভাঙতে পারবে কিনা। সেই জায়গা থেকে কিন্তু তারা আক্রমণ ভাগ নিয়ে কাজ করছে বাংলাদেশ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।